নমস্কার, নিউজ নোম্যানস ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সোমনাথ, আর এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বনগাঁ লোকসভা আসনের বাম সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রদীপ বিশ্বাস। প্রদীপবাবু, আপনাকে স্বাগত নিউজ নোম্যানস। নমস্কার, আপনাকে স্বাগত। হ্যাঁ প্রদীপবাবু, আমার প্রথম প্রশ্ন, আপনি বাগদার ভূমিপুত্র, বাগদাতে এই ভোটের রেজাল্ট কেমন হবে বলে মনে করছেন? বাগদাতে গত যেগুলো নির্বাচন হয়েছে, কি বিধানসভা, পঞ্চায়েত বা লোকসভার পরিপ্রেক্ষিতে বাগদা বিধানসভার সার্বিকভাবে রেজাল্ট এবার আগের থেকে আশাতীতভাবে অনেক ভালো হবে। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন, দলীয় সংগঠন সেই অর্থে খুবই দুর্বল এই নির্বাচনে, তাহলে আপনার প্রধান ভরসা কী? দলীয় সংগঠন দুর্বল কি সবল সেটার থেকে বড় কথা, সাধারণ মানুষ এবার জাতীয় কংগ্রেসকে ভরসা করতে শিখছে। কারণ ভারতবর্ষের বিজেপির রাজনীতি মানুষ দেখেছে, রাজ্যেও তৃণমূলের রাজনীতি দেখেছে, মানুষ এখন কংগ্রেসমুখী হচ্ছে, কংগ্রেসের প্রতি মানুষের ভরসার জায়গাটা ফিরে আসছে। দলীয় সংগঠনের বাইরে জনগণ তো ভোটার, জনগণ ভোট দেবে, জনগণ ঠিকই কংগ্রেসকে পছন্দ করছে, আমরা যে সাড়া পাচ্ছি। মতুয়া পরিবারের সন্তান, কিন্তু মতুয়াদের দীর্ঘদিনের যে দাবি নিঃশর্ত নাগরিকত্ব, বিরোধীদের অভিযোগ, সেই আন্দোলনে আপনাকে সেইভাবে কখনো দেখা যায়নি, কি বলবেন? এটার আপনার প্রশ্নটাও আমি ঠিক সমর্থন করলাম না, এই কারণে যে মতুয়া নাগরিকত্ব দেখা যায়নি। মতুয়াদের নাগরিকত্ব কে দিল, কোন মতুয়া নাগরিকত্ব পায়নি? এই যে প্রার্থী বর্তমানে শান্তনু ঠাকুর, সেদিন বলছে ওর ঠাকুরদাদার সিটিজেনশিপ সার্টিফিকেট আছে, সেই সিটিজেনশিপ সার্টিফিকেট ওর ঠাকুরদাদা পিয়ার ঠাকুর কংগ্রেসের মন্ত্রী, কংগ্রেসের এমপি ছিলেন, তার সিটিজেনশিপ কার্ড কংগ্রেস সরকার দিয়েছিল, তার নাগরিকত্ব তো উনি পেয়েছেন, কোনো মতুয়াকে বাদ দেয়নি, মতুয়া অমতুয়া সকলকে নাগরিকত্ব দিয়েছেন, যাদের রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আছে সবাই নাগরিক। এই নাগরিকত্ব দেওয়ার নাম করে একটা ভাওতা, উনি নাগরিকত্ব এখন দিচ্ছেন, উনি নির্বাচক তালিকায় ওনার নাম উঠলো কী করে, উনি এমপি হলেন কী করে, উনি মন্ত্রী হচ্ছেন কী করে, এত কিছু হয়ে যাওয়ার পরে উনি এখন বলছে আমি নাগরিক হব। উনি আবার বলছেন আমার সিএতে আমার দরখাস্ত করা লাগবে না, আমার ঠাকুরদাদার সিটিজেনশিপ কার্ড আছে, সেটা তো জাতীয় কংগ্রেস দিয়েছে। তুমি বিজেপির মন্ত্রী, তুমি বিজেপির সাংসদ, তুমি বিজেপির যে পলিসি, বিজেপির যে নীতি, মোদী সাহেবের নীতি সিএএ, আমি শান্তনুবাবুর প্রতি কড়া চ্যালেঞ্জ রেখে বলছি, তুমি হিম্মত থাকে নির্বাচক তালিকা থেকে নাম বাদ দিয়ে, তোমার মোদীর যে গ্যারান্টি আইন সিএর ব্যাপারে, তুমি সিএর মাধ্যমে নাগরিক হও, কংগ্রেসের দেওয়া সেই তোমার ঠাকুরদাদার নামে সিটিজেনশিপ সার্টিফিকেট ওটা তুমি দেখাবে কেন? আমার ঠাকুরদাদা তো ভুল পথে চলেছিল, কংগ্রেসের সঙ্গে ছিল, তোমার বাবা তৃণমূল করেছে, তুমি বিজেপি করছো, তোমরা তো সঠিক পথ করছো, তোমার ঠাকুরদাদা তো ভুল পথে ছিল, সুতরাং ঠাকুরদাদার সিটিজেনশিপ সার্টিফিকেট তুমি দেখাচ্ছ কেন? তুমি হিম্মত থাকলে তোমার সিটিজেনশিপ কার্ড না দেখিয়ে মোদীর সিএর মাধ্যমে তুমি নাগরিক হয়ে দেখাও, একটা ভাবতা। আচ্ছা প্রদীপবাবু, অতীতে দেখা গেছে আপনাদের মিটিং মিছিলে প্রচুর লোক হয়েছে, কিন্তু ভোট বাক্সে সেই অর্থে তার প্রভাব পড়েনি, এর কারণ কি মনে করেন আপনি? কারণ অনেক সময় দেখা যায় কিছু কিছু জনগণকে প্রলোভন দেখায় শাসক দল, কেন্দ্র রাজ্য দুটি শাসক দল রাতের অন্ধকারে গিয়ে অনেককে প্রলোভন দেখায়, বা ভোটের সময়ও আমরা ঠিক সেইভাবে স্বচ্ছভাবে নির্বাচনটা হয়তো অনেক সময় করানো যায় না। এবার আশা করি নির্বাচনটাও স্বচ্ছ হবে, মানুষেরও মোহভঙ্গ ঘটেছে, এবং মতুয়াদের মধ্যেও যে ধর্ম নিয়ে রাজনীতি, মতুয়াদেরও মোহভঙ্গ হয়েছে, ওরা কংগ্রেসের প্রতি এবার আস্থাশীল, কংগ্রেসকে ভরসা করে, ভোট এবার ঠিকই কংগ্রেসের বাক্সে পড়বে, হাত চিহ্নেই পড়বে। আমি সংগঠন নিয়ে আরেকটা কথা বলবো, প্রশ্ন, এমনিতে এখন আপনাদের দলে কর্মী সংখ্যা কমেছে, আবার একটি সূত্র বলছে যারা রয়েছেন তাদের মধ্যে গোষ্ঠীকোন্দল তীব্র, আপনি নিজে প্রার্থী কীভাবে সামাল দিচ্ছেন? অনেক সময় দেখা যায় গোষ্ঠীকোন্দল হয় কোনো নীতি, কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মতের অমিল থাকতে পারে, কিন্তু যখন নির্বাচন এসে যায় তখন আমরা সবাই এক হয়ে ঝাঁপিয়ে পড়ি, সেই গোষ্ঠীকোন্দল থাকলেও নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে না, সমস্ত কর্মী, সমস্ত নেতৃত্ব একসঙ্গে ঝাঁপিয়ে পড়ছে। আমাদের মধ্যে অনেকের সঙ্গে দেখা যাচ্ছে মুখ দেখাদেখি নেই, হতে পারে, কিন্তু নির্বাচন আসলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াইটা করছি, সব তখন সবাই ঐক্যবদ্ধ।
অনেকে বলছেন যে বাগদা বিধানসভা কেন্দ্রের সামনেই উপনির্বাচন, তার আগে এই লোকসভা আসনে প্রার্থী হওয়া আপনার কাছে অ্যাসিড টেস্ট, কি বলবেন? এটা অ্যাসিড টেস্টের কোনো ব্যাপার না। আমি দীর্ঘদিন ধরে জাতীয় কংগ্রেস করি, সংগঠনে আছি, আমার দল আমাকে যে সম্মান দিয়েছে সেজন্য আমি সত্যিকারে খুব গর্বিত এবং আপ্লুত, দলের কাছে কৃতজ্ঞ, দল আমাকে যে সম্মান দিয়েছে। কিন্তু এই যে বলছেন যে বিধানসভার উপনির্বাচন, সেটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এই কারণে আমি কোথায় দাঁড়াবো সেটা তো আমি ঠিক করি না, সেটা আমার দল ঠিক করবে। দল মনে করেছে প্রদীপ বিশ্বাসকে লোকসভায় টিকিট দেওয়া, দল আবার যখন বিধানসভার উপনির্বাচন হবে বা যে নির্বাচন হবে, দল যাকে মনে করবে তাকে দেবে, সেটা দলের ব্যাপার। আমি তো আমার ইচ্ছা মতন দাঁড়াতে পারি না, দল মনোনয়ন দিয়েছে বলে দাঁড়িয়েছে। সুতরাং ওটা নিয়ে আমার ব্যক্তিগত উচ্চ লালসা বা সেই ধরনের কোনো টার্গেট মোটো ওটা নেই, সেটা দল তখন বুঝবে কাকে দেবে কাকে করবে। আমার একদম ইন্টারভিউয়ের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা, আমার আর দুটি প্রশ্ন। নির্বাচনে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? নির্বাচনে জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। আমি আগেও বিভিন্ন চ্যানেলে বলেছি, কারণ মানুষের মোহভঙ্গ ঘটেছে, সাধারণ মানুষ চায় কেন্দ্রের এই সরকারের হাত থেকে পরিত্রাণ। এবং এই যে পার্টিবাজ দুই প্রার্থী শান্তনু ঠাকুর এবং বিশ্বজিৎ দাস, এরা যে আজকে এই দলে জিতে ওই দলে যাবে না, এই ফুল থেকে ওই ফুলে যাবে না, তার কোনো গ্যারান্টি নেই। আমি মনে করি যে আমি একমাত্র ব্যক্তি যিনি সারা জীবন একই দলে আছি, ওরা হচ্ছে পাল্টিবাজ বা দলবদলু, আমি সেই নীতিটাকে ঘৃণা করি। সুতরাং আমার কাছে খবর আছে মানুষ এই রকম চরিত্র, এই রকম মানুষকেই চায়, রাজনৈতিক চরিত্রের মানুষকেই চায়। সুতরাং আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। নির্বাচনে জয়ী হলে আপনার প্রধান কাজ বা প্রথম কাজ কি হবে? যেহেতু বনগাঁ লোকসভা কোনো বড় শিল্প নেই, শিল্প আনতে পারবো কি না সেটা পরের কথা, প্রথমত কৃষিভিত্তিক এলাকা। সুতরাং কৃষিভিত্তিক এলাকাতে এখানকার যে ইসামতি থেকে শুরু করে, কোদলা থেকে শুরু করে, বেতনা থেকে শুরু করে, আরও যেটা ছোটো ছোটো খাল আছে, যমুনা আছে, এইগুলো সংস্কার, সেই সঙ্গে আরও যেসব বেকার যুবকদের বা যাতে কর্মসংস্থান হয়, তার জন্য আমরা দলের সংগঠন থেকে বসে, এবং শুধু কংগ্রেসের আমার সংগঠন নয়, আমার যারা জোট বন্ধু বামপন্থীদের সঙ্গে বসে আমরা কমিটি করে, আমরা জনগণের সঙ্গে বসে মানুষের মধ্যে কী চাহিদা তার প্রায়োরিটি হিসেবে আমরা আলোচনা করে সিদ্ধান্ত করব, কোনটা শিল্প কোনটা করার দরকার, কোনটা শিল্প এখানে চলে, মানুষের রুজি রোজগারের হয়, কর্মসংস্থান হয় বেকার যুবকদের, আর নদী নালা সংস্কার করে আরও একটা বড় কাজ আমরা করতে চাইব। একদমই। প্রচারের মাঝে শত ব্যস্ততা, তা সত্ত্বেও তিনি আমাদের সময় দিয়েছেন, এতক্ষণ আমাদের সাথে ছিলেন বনগাঁ লোকসভা আসনের বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রদীপ বিশ্বাস। প্রদীপবাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, প্রার্থী যেমন জানালেন, জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী প্রার্থী, এবং নির্বাচনে জয়ী হলে জোট শরিক যারা রয়েছেন তাদের সাথে বসে সাধারণ মানুষের সাথে কথা বলেই তবে উন্নয়নের রূপরেখা ঠিক করবেন। এখনকার মতো এই পর্যন্তই। ক্যামেরায় সব্যসাচীর সাথে আমি সোমনাথ বিদায় চেয়ে নিচ্ছি। আবার দেখা হচ্ছে অন্য কোনোখানে অন্য কোনো প্রার্থীর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিউজ নোম্যান্স ল্যান্ড, স্বচ্ছতার দর্পণ। নমস্কার। নমস্কার।